রমাদানে আপনি কোরআন পড়বেন কেন শুধুই সব অর্জন করার জন্য না আল্লাহর সাথে রিলেশন তৈরি করার জন্য হ্যাঁ যদি আপনি আমাদের দেশে হয়ে গেছে শুধু সবের জন্য এই জন্য দেখবেন যে এক দল শুধু তেলাওয়াত করে বুঝেও না কিছু আরেক দল দেখবেন যে মসজিদ করে তেলাওয়াত করে শেষ করে দেয় একজন মুসল্লি একজন হাফিজের পক্ষেও বোঝা সম্ভব না যে সে কীভাবে তেলাওয়াত করছে তাহলে বুঝেন আমরা কিন্তু গোল ওরিয়েন্টেড না লক্ষ্য ভেদি না কোরআন বলছে তার কোরআনকে সাথে ধীরে সুস্থে তেলাওয়াত করো যাতে তোমাদের এটা আত্মস্থ করতে সুবিধা হয় এবং আমরা জানি সাল্লাম এই ধীরে ধীরে তেলাওয়াত করতেন সাহবাইকেরাম তেলাওয়াত করতেন আর তাদের কান্নাও পেত অনেকে তারা যখন জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করতেন শুনতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ জান্নাত আমাদেরকে দাও জাহান্নাব এবং শাস্তির তেলাওয়াত শোনার পরে বা করার সময় তারা আল্লাহর কাছে সেটা থেকে পানা চাইতেন তাহলে আপনার বর্বর বর্বর করে তেলাওয়াত করার সুযোগ আছে কোনো সুযোগ নাই আপনারা আল্লাহর ওয়াস্তে কোনো মসজিদে এই ধরনের কোনো লোককে নিয়োগ দেবেন না এবং তারাবির ইমাম হিসাবে এদেরকে অ্যালাউ করবেন না আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত সব হাফিজরা আছে আছে না হাজার হাজার হাফেজ তৈরি হয়ে গেছে ওদেরকে একটু কাজে লাগান ওদেরকে একটু কাজে লাগান এবং ওদেরকেও বলেন এত সুন্দর কোরআনে হাফেজ শুধু হাফেজ হিসাবে জীবনটা যেন কাটায় না দেয় কোরআনের নলেজটা নিতে হবে স্কলারশিপ অর্জন করতে হবে কোরআনের হাফেজরা কোরআনের স্কলার হলে কত বড় যে তারা কন্ট্রিবিউশন অবদান রাখতে পারবে সোহানুল্লাহ এই মসজিদগুলোর উচিত এই ধরনের হাফিজদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করা এবং তাদেরকে স্টপ না করিয়ে দেওয়া